নড়াইল জেলা পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তার করতে কালিয়া পৌর ভবনে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় নড়াইল এক আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি সহ 34 জনের বিরুদ্ধে কালিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত 9টার দিকে কালিয়া পৌর ভবনে মেয়র ওয়াহিদুজ্জামান হীরার উপস্থিতিতে প্রতিপক্ষ প্রার্থী শাহিন সাজ্জাদ খান পলাশ এবং তার লোকজন মিটিং করছেন এমন খবর পান এমপি মুক্তি। এরপর রাত 10টার দিকে তার সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম খানকে সঙ্গে নিয়ে পৌর ভবনে হামলা চালান তিনি। এ সময় ভবনের নিচতলা তালাবদ্ধ থাকায় প্রতিপক্ষ প্রার্থী এবং তার লোকজনকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ করে মেয়রের প্রাইভেট কার ভাঙচুর এবং চালককে মারধর করেন তারা। সেই সঙ্গে শর্টগান থেকে গুলিও ছোড়া হয়। এই প্রসঙ্গে কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা বলেন, পরিকল্পিতভাবে এমপি মুক্তি তার সমর্থিত প্রার্থী রবিউল ইখলাস খানকে সঙ্গে নিয়ে পৌর ভবনে হামলা এবং ভাঙচুর চালান। বিষয়টি সিসিটিভি ফুটেজে ধারণ করা আছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটি হস্তান্তর করা হয়েছে।